30 ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকা না গেলে কিচ্ছু আসে যায় না। পৃথিবীতে আরো অনেক মহাসাগর আছে, অনেক মহাদেশ আছে, সেই মহাদেশের সাথে মহাসাগরে আমরা যাতায়াত করব আর বন্ধুত্ব করব। আমাদের এটা মনে রাখতে হবে যে বিশ্বব্যাপী যে খাদ্য মন্দা, বাংলাদেশের জনগণকে যেন সেই খাদ্য মন্দা স্পর্শ করতে না পারে, তার জন্য আমাদের যে মাটি উর্বর মাটি সেটাই ব্যবহার করে 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে সেদিকে লক্ষ্য রেখে আমাদের উৎপাদন বাড়াতে হবে। আমরা নিজের পায়ে চলব, নিজের দেশকে আমরা গড়ে তুলব, কারো মুখাপেক্ষী হয়ে না, কে আমাদের ভিসা দেবে না, কে আমাদের স্যাংশন দেবে ও নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নাই। 20 ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকা না গেলে কিচ্ছু আসে যায় না। পৃথিবীতে আরো অনেক মহাসাগর আছে, অনেক মহাদেশ আছে, সেই মহাদেশের সাথে মহাসাগরে আমরা যাতায়াত করব আর বন্ধুত্ব করব। আমাদের অর্থনীতি আরো মজবুত হবে, উন্নত হবে, আরো চাঙ্গা হবে। ভোট যারা চুরি করে, ভোট নিয়ে যারা চিরদিন খেলছে, জনগণের ভাগ্য নিয়ে যারা খেলছে, আমি তাদের বলবো যে ওই সন্ত্রাসী দলের দিকে নজর দেন। যারা সন্ত্রাসী দল হিসেবে ক্যানাডা হাইকোর্ট বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দিয়েছে, এই সন্ত্রাসী এবং দুর্নীতি দায়ে এই আমেরিকায় তারেক জিয়ারে কিন্তু ভিসা দেয় নাই, কাজী এখন তারা আবার তাদের কাছে ধন্না দেয়।